অফ নজর আয়োজিত সঙ্গীতাঞ্জলির সপ্তম পর্বে আজকে আমরা পেয়েছি দুজন অত্যন্ত গুণী মানুষ যাদেরকে আজকে আমরা জেমস অফ নজরুলের পক্ষ থেকে সম্বর্ধনা জানাব আমাদের এই অনুষ্ঠানে আমার মনে হয় গানে আলাপনে আমরা যে ছোটো ছোটো অনুষ্ঠানগুলো করে থাকি এই বিশেষজ্ঞদের মুখ থেকে আমরা কিছু শুনতে চাই তাদের থেকে প্রথম যার সাথে আপনাদের আলাপ করে দিচ্ছি তিনি একজন প্রথিত যশা শিক্ষক গবেষক শিল্পী ডক্টর অসিত রায় এবং তার পাশেই যে বসে আছেন আমাদের সেই ছোট্টবেলা থেকে মুনির ভাই ভাই করে আমরা অভ্যস্ত অত্যন্ত গুণীজন ওস্তাদ মোহাম্মদ মনিরুজ্জামান বাঁশিতে কি বলবো? অসাধারণ একজন শিল্পী আমি যেটা বলতে চাই আসলে প্রকৃতিতে কিন্তু সুর ভেসে বেড়াচ্ছে সারাক্ষণ আর যখন ভরা জোছনায় পূর্ণিমা রাতে আমরা দেখি যখন পৃথিবী আর চাঁদ প্রায় এক সমান্তরে চলে আসে তখন কিন্তু জোয়ার ভাটার খেলা চলে এবং মানুষের শরীর যেহেতু আশি ভাগই পানি এই জোয়ার ভাটা কিন্তু মানুষের মধ্যেও তখন খেলা করে এবং যুগ যুগ থেকে আমরা দেখেছি যে প্রকৃতিতে যে এই যে সঙ্গীত ভেসে বেড়াচ্ছে আমরা দেখি যে সেই আদিম যুগ থেকে বেনু আর বিনা এই দুটার মানুষ আয়ত্তে আনছে এবং প্রকৃতিকে তারা নানানভাবে আয়ত্তে আনার চেষ্টা করছে যারা আয়ত্তে আনতে পারেন তারাই কিন্তু প্রকৃত সাধক এবং এই সাধকরাই পৃথিবীতে একটা যে জোয়ার ভাটার খেলা চলছে পূর্ণিমা সবকিছু মিলে একটা অপূর্ব একটা বিভিন্ন জন সঙ্গীত সৃষ্টি করছে এরকম ভাবে প্রকৃতির থেকে তারা অনেক কিছু পেয়ে সৃষ্টি করছে সেটাই আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন প্রথম কথাটা প্রকৃতি প্রকৃতি আমাদের সঙ্গীতে এমনভাবে মিশে আছে এবং এমন জায়গা দখল করে আছে আমরা চট করে বুঝি না কিন্তু একটু ভাবলেই কিন্তু আমরা বুঝতে পারি দেখুন আজকে যখন আমরা একটা টপ্পা গান করি লা একটা নজরুল ইসলামের গান আছে আমার এলো না মায়ের কাছে এই যে এটা হচ্ছে টপ্পার কাজ এই টপ্পার আমরা জানি যে মরুভূমি অঞ্চলের একটা ট্র্যাডিশনাল সুরকে ভিত্তি করে উটের চল হ্যাঁ উটের চলাচল কিন্তু একটা অপূর্ব একটা মিল দেখুন আপনি সৌদি আরবে মরুভূমি অঞ্চল সেখানে দেখুন এই ধরনের কাজ আছে এই যে কাজগুলো এটা কিন্তু প্রকৃতির আমরা আমাদের মধ্যে যারা গুণী জ্ঞানী ছিলেন তারা এগুলো অবলোকন করেছেন তারা এগুলো আবিষ্কার করেছেন করে গানের মধ্যে ইমপ্লিমেন্ট করেছেন ঠিক সেরকম পাহাড়ের একটা সুর আছে ডা আমি অনেক পাহাড়ি অঞ্চলে গিয়ে এই এই ধরনের সুর শুনেছি মানে শুধু দার্জিলিংয়ে নয় অন্য অন্য জায়গার এমনকি পাহাড়ি মানে তো আপনি প্যান্টাটনিকের সাথে এটা পাহাড়ের প্যান্টা টনিকের সাথে পাহাড়ের এত মিল যে চিন্তা করা যায় না যে আপনি যেমন এটা একটা আপনার সাঁওতালি সাঁওতালির এই যে এটার মধ্যে যেমন হয়তো দেখা গেলো স্যারে মা এই কাটাকে বাদ দিয়ে ধুয়ে ও দোলছে এটা মানে দোলা এটা তো পাহাড়ের যেরকম আড্ডাদা যেটা করলেন সেটা যেমন উটের সাথে একটা সম্পর্ক আছে সেটা একটা ডেউর সাথে সম্পর্ক আছে একটা বাতাসের সাথে সম্পর্ক আছে এইভাবে হ্যাঁ প্রকৃতির সাথে যেরকম একটা পাখির সাথে বা একটা পশুর সাথে যে সুরটা বেরোয় যে ডাকটা বেরোয় সেটা এক একটা ইনস্ট্রুমেন্টও কিন্তু ওইভাবে আসছে ইনস্ট্রুমেন্টগুলো যে এই যে প্যান্টটা আমি বললাম যে মনে করেন যে পাশিটা ব্লোয়িং ইনস্ট্রুমেন্ট পাশি বলবো না ব্লোয়িং ইনস্ট্রুমেন্টটা আজ থেকে তেতাল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার বছরে এইগুলোর সৃষ্টি এগুলি এই এই সুর থেকেই অনেক সময় মানুষের সুখ দুঃখের বার্তা এই সুর থেকে বহন করতেন এবং তারা হয়তো দেখা গেল যে তাদের বিপদে পড়ে গেছে তখন এই সুর দিয়েই তারা ব্লয়িং ইনস্ট্রুমেন্টের সুর দিয়ে তারা দিক করতেন যেমন মনে করেন যে সিঙ্গা সিঙ্গাটা তো বলা হয় যে প্রথমে পৃথিবীতে আসছে সিঙ্গাটাকে দিয়ে সুখ দুঃখের বার্তাটা বহন করতেন সেটা ব্লয়িং ইনস্ট্রুমেন্ট ব্লয়িং ইনস্ট্রুমেন্ট এটা যখন বিপদে পর্যন্ত মানে ওটা ওইটার ভিতরে কাঁপনও একটা থাকতো আর যখন সুকে তারারা তার তারা যেরকম বিগলে বাজে ঠিক এই ধরনের সুরগুলো বাজানো হতো অপূর্ব আসলে আসলে আপনাদের সাথে বসলে না অল্পতে কথা হবে না এগুলো আমাদের সকাল থেকে শুরু করে নিয়ে রাত পর্যন্ত চলতে পারে এত কিছু জানার আছে আমাদের সবার আপনি কি মনে করেন যে এখন আমাদের এই ইনস্ট্রুমেন্টগুলো কমে যাচ্ছে না ইনভেস্টমেন্ট কমতেছে না ইনভেস্টমেন্ট কমতেছে না আপনি যে চেষ্টা পড়া চলেছে রিয়াসটা হারায় যাচ্ছে খুব চট করে মানুষ কিছু একটা পেতে যাচ্ছে দীর্ঘদিন দিন দিন সাধারণ পরে যেটা আপনি বললেন একটা বাশির কথা যেটা আমি শুনেছি প্রায় একটা বাশির দাম কত নরমাল বাশি 200 টাকা কিন্তু সেই বাশি যখন আপনার বাবার মতো উস্তাদ আব্দুর রহমান বলেন বা মোহাম্মদ মনিরু জামানের কথা তারা বাজাতে বাজাতে এই যে একটা মুখ থেকে যে একটা জলীয় বাষ্প বাশির ভিতর ঢুকতে ঢুকতে এই যে বাসিটা যে একটা থেকে নেওয়া এই যে বাসিটা তখন কিন্তু দাম বহুগুণ বেড়ে যাচ্ছে ওই বাসি আর এই বাসি ডিফারেন্স হয়ে যাচ্ছে তখন অনেক তার মধ্যে কথা আছে আমি যেহেতু নিজে একজন মেকার দাদা ভালো করে বুঝবেন যে একটা হারমোনিয়াম আপনি উনি বুঝবেন যে এই ছুটটা একটুখানি ওনার কাছে কম মনে হচ্ছে উনি যদি ওই ছুটটাকে যদি উনি যদি কমাতে বা বাড়াতে পারেন তাহলে ওই হারমোনিয়ামটা একটা যারা টিউনিং করে তাদের থেকে ওনার হারমোনিয়ামটা ডিফারেন্স হয়ে যাবে এটা আমার ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে বলবো আমি প্রত্যেকটা মানে সপ্তাহে আমার মনে হয় আমি হয়তো এক আধ দিন বাদ যাই তারপরও আমি পাশির সুরটাকে আমি চুলের থেকেও কম পরিমাণে পরিমাণে আমি এটা টিউনিং করতেছি এবং নতুন বাসি বানাচ্ছে আসলে বাসিটা ওই কিনা আর নিজে বানানোর মধ্যে অনেক ডিফারেন্স আপনি যখন একটা বাসি যদি পুরো পারফেক্ট আপনি এসে যায় তখনই সে না আপনার কাছে ভালো লাগলে সেটা পরের কাছে ভালো লাগে তখন স্রষ্টার কাছে পৌঁছানো যায় তখন পৌঁছ তখন পৌঁছানো যায় কিনা তা জানি না আমার কাছে ভালো লাগে আপডেট কাছে পৌঁছতে আপনি যখন একটা সিহোন ফিল করেন যে আপনার একটা কিছু মানে একটা অনন্তের সাথে আপনি মিশে যাচ্ছেন সেখানে কিন্তু স্রষ্টা দেখা পাই আমরা স্রষ্টা তো অন্য জায়গায় নাই উপর নাই অন্তরে অন্তরে আছে সেই অন্তরটাই তো আমি আমাকে যদি ভালো না লাগাইতে পারি তাহলে তো আমার ভিতরেই তো আমি আছে সেই জন্যই তো আমাদের নজরুল লিখে গেছেন অন্তরে তুমি আছো চিরদিন ওকে অন্তর জানো দাদার কাছে একটু শুনি আপনাদের নজরুল তো আগের থেকে কি চর্চা কমে গেছে না বেড়েছে কি মনে হয় নতুন নতুন শিল্পী আমরা পাচ্ছি আমার মনে হয় যে নজরুলের চর্চা বেড়েছে কিন্তু নজরুলকে সঠিক শুদ্ধভাবে চর্চার প্রবণতা আগে থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে সেটাও বৃদ্ধি পেয়েছে কিন্তু আরও নজরুলকে জানতে হলে নজরুলকে সঠিকভাবে উপলব্ধি করতে হলে তার যে গানের বাণী সুর এবং তার যেই মানে রাগের ব্যবহার নজরুলের গানে তো অধিকাংশই রাগের ব্যবহার এবং কখন কিভাবে কি করেছেন কেন করেছেন সেই কেনর উত্তরগুলো যদি আমরা জেনে করি তাহলে কিন্তু সেটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে নিজেও উপলব্ধি করতে পারবো একটা বিষয় সঠিক যে আমি যেটা মনে করি যে যে গল্পটা আমার কাছে পরিষ্কার আমি একদম চোখ বন্ধ করেই দেখতে পাই আমার নিজের ভেতরে সেই গল্পটাই কিন্তু কিন্তু আমি আরেকজনকে পরিষ্কারভাবে বোঝাতে পারবো আমি যদি নিজে না দেখি আমার অন্তরে সেই জিনিসটা আমি অন্যকে বোঝাতে পারবো না একদম গানও সঠিক এ মানে ঠিক এই একই রকম একটা গানের বিষয়বস্তু সুর এবং সর্বোপরি যে ভাবের উদয় হচ্ছে একটা গান আছে আমরা সকলেই জানি নহে নহে প্রিয় হে নয় খি জল এটা আমরা এই সুরেই শুনেছি এবং এখনও এই সুরেই অনেকে গিয়ে থাকেন কিন্তু আমরা যদি রেকর্ডটা শুনি তাহলে নহে নহে প্রিয় নয় জল এই এই যে নাটকীয়তা একটা কথা কথা নহে নহে প্রিয় এ নয় জল একটা কি নানানভাবে বলা যায় কিন্তু কবি কিভাবে বলতে চেয়েছিলেন সেটা আমাদের আগে জানা দরকার এই জানার জায়গাটা তাতে আমার মনে হয় বর্তমান শিক্ষার্থীদের আর একটু সচেতন হওয়া উচিত অসম্ভব মনে হয় কি জানেন একটা পরিবেশন আমার থাকতেই পারে কিন্তু সেই পরিবেশটাকে আমি যে করবো সেই দক্ষতাটাকে আমাকে অর্জন করতে হবে দক্ষতাটাকে অর্জন না করি আমি পরিবেশন করলাম তাহলে সেই জিনিসটা কি হবে যেমন ছাতু মারতে গেলে যা হয় আধা আধা গাছরা হবে না সেটি যেটা বললেন আগে ওইটাকে তুমি আগে ঠিক করো ওর ভিতরে যদি তুমি যদি গুড়া কাজ লাগাইতে পারো লাগাও তুমি আরও যদি আমাকে মধু দিতে পারো আমার আমি তোমার কাছে মধু চাইনি আমি তোমার কাছে চিনি চাইছি কিন্তু তুমি আমাকে মধ চিনির সাথে আমাকে টক মিশিয়ে দিলা তাহলে কি হইল অল্প কিছু পল্লী সঙ্গীত ছাড়া বেশিরভাগ নজর সঙ্গীত কিন্তু রাগ ভিত্তিক এবং তার মধ্যে মজা আছে এক একটা মানে রাগ একটি রাগে না কয়েকটি রাগের মিশ্রণও আছে এই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যদি রাগ সম্বন্ধে না জেনে গানটি করে তখন গানটি সঠিকভাবে মানে কবি যেটা চেয়েছেন সেটা প্রকাশ করা যাবে না হ্যাঁ এখানেই মানে আপনি সেদিনও দেখাচ্ছিলেন একটা গানের মধ্যে সাতটা রাগ ব্যবহার করেছেন কবি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হরপ্রিয়া নাটকে একটি গান করেছিলেন জয় হরপ্রিয়া শিবরঞ্জনী শিবরঞ্জনী দিয়ে শুরু করেছেন তারপরে অনেকগুলো রাগে সাতটা রাগ এসেছে সেখানে রাগমালা রাগমালাই বলা যায় শেষের লাইনটা হয়েছে সপ্ত সুরের রঙে সুরঞ্জিতা ইন্দ্রধনু বরণী এই এই ধরনের কাজ আসলে ইতিপূর্বে কেউ করেননি এবং এর পর নজরুলের পরেও আমরা কাউকে দেখিনি এই ধরনের কাজ করতে সঙ্গীতের মানে একদম ভিতরে না ঢুকলে বা সঙ্গীত সম্বন্ধে পুরো ধারণাটা না নিয়ে গান করলে যেটা অবস্থা হবে আমার কাছে আমি নজরুলকে আমি একজন পার্শিবাদক হিসেবে নজরুলকে আমি কবির থেকে আমি একটা পার্শিবাদক হিসাবে আমি তাকে বেশি গ্রহণ করছি কারণ কবি এত পাশিটাকে নিয়ে এত সুন্দর সুন্দর সুর তৈরি করছেন আর পাশিটাকে নিয়ে উনি এত মন্তব্য করছেন কোথাও বলছেন কৃষ্ণের বাসি কোথায় বলছেন উনি সাঁওতালি গানে বাসি এক একটা গানে বাসিকে এক একভাবে উপস্থাপন করেছেন তাই না গাঙ্গামাটির পথে লু মাদল বাজে বাজে বাসের বাসি একটু শুনিনা আপনার বাসিতে